নমস্কার, শুভ শারদিয়া। আপনি দেখছেন জ্যোতির্ময়রায় ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি এই মুহূর্তে মালদা শহরের অত্যন্ত প্রাচীন সুশান্তদার কুমোরটুলিতে। আজ আপনাদেরকে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব ঠিক কেমন চলছে সেটা ঘুরিয়ে দেখাবো। কাজেই সঙ্গে দেরি না করে চলে আসুন, আমাদের সঙ্গে এই মুহূর্তে পুজোর প্রস্তুতির শেষ পর্বটি দেখে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম স্বপন পাল। আচ্ছা, এটা মা দুর্গার মুখ করছেন? এটাতে সরস্বতীও হবে, মা দুর্গাও হবে, আবার লক্ষ্মীও হবে। আচ্ছা, এগুলো বলে সাবিকি বাংলা, যেগুলো বলে না সেই জিনিস, সাবিকি সাজের যে দুর্গা প্রতিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মুখটা। আমাদের বাংলা সাবিকি সাজের পুজো এবং ডাকের সাজের পুজোটাই সব থেকে বেশি ভালো লাগে দেখতে। হ্যাঁ লাগে, সেগুলো তো সাবিকি হয়ে আসছে, সেইগুলো এখন সেই জিনিসটা ঘুরে ঘুরে কিছু আসছে। হ্যাঁ, আবার এখনকার আবার বাজারে বেরিয়েছে থিম। হ্যাঁ, তো মা দুর্গা মানে কোনো রকম ইয়ে করে আছে, এ করে আছে। হ্যাঁ, দশটা হাত ঢুকিয়ে দিল, দিয়ে এবার থিম হয়ে গেল। আবার পাবলিক চাইছে ওইটাই থিম, আবার অনেকে চাইছে না আমাদের ওই পুরোনো পুজোটাই ভালো লাগে। যার যেটা ইয়ে, মায়ের চক্ষুদান্ত বোধহয় মহালয়ার পরেই করা হয়, মহালয়ার দিন করা হয়। মহালয়া বললাম না আপনাকে, যে মানে যার যেরকম পুজো ইয়ে থাকে সেই সেইভাবে হয়। হ্যাঁ, মানে মহালয়ার জন্য হয়, মহালয়ার পরেও হয়, আবার আগেও হয়, কোনো ঠিক নেই। যে যেরকম আর কি পাখি যেম ঠাকুর যেরকম নেবে আর কি, তো বলে আমি মহালয়ের দিন ঠাকুর নিয়ে যাবো, তাহলে আমাকে আগের থেকে করে রাখতে হয় চোখ দিয়ে কমপ্লিট করতে হয়, দিন চারেক আগে মহালয়ের দু তিন দিন আগে থেকে চোখ দিয়ে তাকে কমপ্লিট করতে সময় লাগে সেগুলো। আমার নাম সুশান্ত সরকার, ডাকনাম হচ্ছে হাল। আচ্ছা, পুজো তো আর মাত্র 25 দিন বাকি রয়েছে, তো এই মুহূর্তে পুজোর প্রস্তুতিটা শেষ মুহূর্তের পর্ব চলছে, তো আপনাদের প্রস্তুতিটা ঠিক কীরকম চলছে? প্রস্তুতি বলতে যত সময় কমে আসছে তত তো আমাদের চাপ বাড়ছে, তো গতবার তুলনায় প্রতিমা অনেক কটা বেশি আছে, তো এখন একটু রাত্রি করে কাজ করতে হচ্ছে, একটু ট্রেনে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু একদম শেষ মুহূর্তে অনেকটা আপনাদের কাজ করতে হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এক চালার এবং দু চালার যে সমস্ত প্রতিমার বিভিন্ন রকম অর্ডার আমরা দেখে থাকি, এই বছর ঠিক প্রতিমা আপনারা কেমন পেয়েছেন? কোনো থিমের প্রতিমা আপনারা পেয়েছেন কি? না, আমরা থিমের প্রতিমা পেয়েছি, থিমের প্রতিমাও আছে, এক চালার প্রতিমাও আছে, তারপরে হচ্ছে মানে গতবার তুলনায় এবার অনেক বেশি আছে, আর গতবার তুলনায় পুজোটা অনেক ভালোই হচ্ছে মনে হচ্ছে এখন। বায়না কেমন হয়েছে এবছর? বায়না বলতে, বায়না তো আগে যেরকম হতো সেরকম তুলনায় অনেক প্রভাব পড়েছে, আমাদের একটু প্রবলেমের মধ্যেই আছে, কিন্তু গতবার তুলনায় এবার অনেকটা ভালো। সাধারণত 6 মাস ধরে আমরা দেখছি পেট্রোল ডিজেলের সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, তো সেইটার ক্ষেত্রে কি প্রতিমা গড়ার ক্ষেত্রে কি এর উপরে কোনো অসুবিধা সুবিধা আসছে? না, প্রতিমা গড়ার ক্ষেত্রে তো অসুবিধা অবশ্যই আছে, কারণ বাইরে থেকে মালগুলো যে আসতো সেগুলো আসছে না। তারপরে হচ্ছে যে প্রতিমার যে এই পরিস্থিতিতে চাঁদা তুলতে পারছে না, ওই জন্য প্রতিমা মানে যে তুলনায় বাজেট ছিল ওই তুলনায় বাজেট কম, তো প্রতিমা যেরকম হয় সব বড় প্রতিমাই হচ্ছে, কিন্তু বাজেট তার তুলনায় অনেকটা কম। কোনো থিমের প্রতিমা আপনারা করছেন? হ্যাঁ, আমাদের চারটে থিমের প্রতিমা আছে। আচ্ছা, আর স্বাভাবিক প্রতিমা আছে বেশি, স্বাভাবিক প্রতিমা আছে। আচ্ছা, ডাকের সাজের যে সমস্ত প্রতিমাগুলো থেকে সেই প্রতিমার অর্ডার কি এবছর কোনো এসেছে? হুম, এসেছে, ওই ডাকের সাজের মোটামুটি আমার কাছে 5টা প্রতিমা আছে। আচ্ছা, আর তাহলে বিগত বছর থেকে এবছরের অর্ডারটা আপনি মোটামুটি বলছেন যে ভালো মতনই এসেছে? না, গতবার থেকে অর্ডার অনেকটা বেশি আছে, গতবার 13টা ছিল, 20টা আছে, তো বাজেট যেরকম 2-4 বছর আগে যে বাজেটটা ছিল ওই বাজেট তুলনায় অনেক কম, আর এই পরিস্থিতির জন্য বাইরে থেকে মাল টাল আসতে একটু প্রবলেম হচ্ছে, শিল্পীদের আসা প্রবলেম হয়ে যাচ্ছে। আর পুজো তো আর মাত্র 25 দিন বাকি আছে, একদম শেষ মুহূর্তে প্রস্তুতি, আপনারা এই জায়গাটা দেখলাম প্রতিমা মহলে এসে, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? পুজো তো একদম কাছেই আসলো, মানুষ কীভাবে পুজোটা এনজয় করবে? পুজোটা একদম সামনে দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে, প্রতিমা আপনাদের প্রায় শেষের দিকে। প্রতিমার ব্যাপারে কী বলবো, আর আমাদের যে পরিস্থিতি এখন মানে হয়েছে,
তো অবশ্যই প্রতিমা যেন দেখতে পেরে আমরা ওইভাবেই থিমের প্রতিমা বা সার্ভে সবই তৈরি করার কাজ চলছে। আর আমি চাইবো যে সব দর্শকরা যেন দূরত্ব বজায় রেখে মানে মাস্ক পরে যেন ওইভাবেই দূরত্ব বজায় রেখে যেন প্রতিমা দেখে। আশা করি গতবার তুলনায় এবার মানে অনেকটাই ভালো পুজো কাটবে সবার। আমাদের সবারই একটা মনোকামনা যে এই বছর পুজো যেন অত্যন্ত ভালোভাবে সকলের কাটুক এবং আগামী দিনগুলো যাতে সকলের পক্ষে এই মহামারী পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠে আরও ভালোভাবে পুজোটা করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই ছোট্ট বাইকটি দেওয়ার জন্য। শেষ মুহূর্তে প্রস্তুতি রেখে গেলাম, পুজোর সময় অবশ্যই এসে আপনাদের এখানে একবার ভিজিট করব। ধন্যবাদ। দুর্গাপূজার প্রতিমা গড়ার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব আপনাদেরকে আজকে তুলে দেখালাম। কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না ফিউচার আপডেটসের জন্য। ধন্যবাদ। শুভ শারদীয়া।